हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে বেলা 10টা। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে সারা সকাল কি করছিলাম। এখন তো আমার কলেজ স্টার্ট হয়ে গেছে, তাই জন্য স্কুল সব স্কুলও খোলা। সেই কারণে স্টুডেন্টদেরও সকালেই পড়াতে হচ্ছে, 7:30 থেকে পড়ানো থাকে। সকালে ঘুম থেকে উঠে রোজের কাজকর্ম সেরে তারপর পড়াতে বসেছিলাম। 7:30 থেকে 9টা পর্যন্ত পড়ালাম। পড়িয়ে উঠে বাবাইকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এবার তোমাদের কাছে একটু কথা বলতে চলে এলাম। কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ এবার আমি স্নান করব। স্নান করে রেডি হয়ে কলেজে বেরোবো, খেয়ে দে অবশ্যই। তো রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে পারলে কথা বলবো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাবাইয়ের রাইস সেরিমনির যে জুয়েলারি পেয়েছে, গোল্ড সিলভার, সেই সব আনবক্সিং তোমাদের দেখাবো। আগের দিন তো অনলি গিফট প্যাকগুলো দেখিয়েছিলাম, কারণ ওর বাবার ছুটি ছিল, বাড়িতে ছিল, দুজন ছাড়া একজন, মানে ওই প্যাকিংগুলো খোলা একটু কাজেরই ব্যাপার ছিল, তো দুজন না হলে অসুবিধা হতো, সেই কারণে ওটা আগে করে নিয়েছি। আর আজকে তোর বাবা স্কুলে চলে গেছে, আজকে আমি একাই জুয়েলারি আনবক্সিং করা এমন কিছু ব্যাপার নয়, সেই কারণে ওগুলো আজকে দেখবো। তো একদিনে অত দেখা সম্ভব হয়নি, আমরাও বিশ্বাস করো এখনও পর্যন্ত দেখিনি, ভেবে রেখেছি তোমাদের সাথে একসাথেই দেখবো। আজকে সেগুলো শেয়ার করব, তোমরা সবাই দেখো এবং কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন যাই স্নান করে রেডি হয়ে নিই। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ কলেজ থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অন্নপ্রাশনে বাবাই কী কী জুয়েলারি পেয়েছে। চলো তোমরা চটপট দেখে নাও আর কমেন্ট করে জানিয়ে দিও যে জুয়েলারিগুলো কীরকম হয়েছে। আর চলো আমরাও দেখবো, আমরাও এখনও পর্যন্ত দেখিনি, তো দেখি কী কী পেয়েছে বাবাই। দেখো এই দুটো সত্যি এই ব্যাগে ধরেনি বলে সবগুলো, মানে যখন আমরা হল থেকে আসছি, মানে হল ছেড়ে দিয়ে আসছি, তখন সব ওই জুয়েলারিগুলো ব্যাগে ধরেছিলাম। এই ব্যাগটা ছিল একজন গিফটেই দিয়েছিলো, তো এর মধ্যে সব ভরে দেখলাম আরও অনেকগুলো এক্সেস হয়েছে, তখন এই প্লাস্টিকটার মধ্যে বাকিগুলো ভরেছি। চলো একের পর এক তোমাদের দেখি। প্রথমেই আসছি যে ওর পিসি কোনটা দিয়েছে, তারপর পিসি এই আংটিটা দিয়েছে, যে আংটিটা একটু বড়ই, আংটিটা বড় হয়ে পড়তে পারবে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে মস্কো অব্দি কিনেছে হয়তো, এই ব্যাগটা দেয়া ব্যাগে সেটাই মনে হচ্ছে। তো আংটিটা খুব সুন্দর হয়েছে, বড় হয়ে পড়তে পারবে, কারণ এখন প্রচুর আংটি পেয়েছে ওর সাইজের মতো, এখন এগুলো করুক আর এটা বড় হয়ে পড়ছে। আমার বাবা আর ওর আমার শ্বশুর এরা দুজনে যে আংটিগুলো যেরকম বড়ো সাইজের দিয়েছে, এই আংটিটাও সেরকমই বড়ো সাইজের, তো এই তিনটে আংটিও বড়ো হয়ে পড়বে। যদিও ওইগুলো সেদিনে মা সুতো পেঁচিয়ে দিয়েছিলো, সুতো পেঁচিয়ে কোনো রকমে পড়েছিলো, তো এটা এখন খোলা থাকবে, বড়ো হয়ে পড়বে যখন তোমরা দেখবে। জানিও আংটিটা কীরকম হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, অনেক কীরকম লাগলো জানি। নেক্সট আসছি এই আংটিটা, এটার প্যাকেট সবই দেখো, ব্যাগগুলো দেখে দেখে আমরা গেস করছি যে কোনটাকে দিয়েছে, অত তো মনে নেই, ভিড়ের মধ্যে যে যেমন দিয়েছে রেখে দিয়েছি। এটা বেলঘড়িয়ার ব্যাগ, মানেই আমার কাকু বেলঘড়িয়া থেকে এসেছিলো, কাকু দিয়েছে এই আংটিটা। দেখো এই আংটিটাও বেশ ভালো, এই যে আংটিটার ডিজাইনটাও খুব সুন্দর, খুব ভালো হয়েছে আংটিটা, ওর হাতে হয়েও যাবে আশা করছি, তো ওকে পরাবো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ কাকুকে এই আংটিটা ওকে দেওয়ার জন্য। মানে কাকু বলতে ওর কাকু নয়, কিন্তু আমার কাকু দিয়েছে বেলঘড়িয়া থেকে, তাপস কাকা বলে। দেখো নেক্সট এই আংটিটা আসি, এটা আমার কলেজের কিছুজন কলিগ মিলে এই আংটিটা দিয়েছে। আংটিটা খুব সুন্দর, বক্স আংটি, খুব ভালো লাগছে আংটিটার ডিজাইনটা, আমার খুব পছন্দ হয়েছে আংটিটা। তোমাদের কীরকম লাগলো জানিও, বেশ বড়ো সড়ো আছে দেখতে, খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ যারা যারা দিয়েছো তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, খুব ভালো, খুব পছন্দ হয়েছে। নেক্সট দেখো এই আংটিটা, এটা দিয়েছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে, দেখো না
এই যে আংটিটা, আংটিটা একটু মেয়েদের মতোই ডিজাইন। তো দেওয়ার সময় মামিমা বলে দিয়েছে যে ছোট মামা কিনেছে, বুঝতে পারিনি আসলে ছেলেরা তো অত মেয়েদের ডিজাইন ছেলেদের ডিজাইন বুঝতে পারে না, ছোট মামা বুঝতে পারেনি, ওই জন্য একটু মেয়েদের ডিজাইন হয়ে গেছে। মামিমা বলছে তুমি পড়ো, আমার এই আঙ্গুলে হয়েও যাচ্ছে আংটিটাই, দেখো ডিজাইনটা খুব সুন্দর, বেশ ভালো হয়েছে আংটিটা। তোমরা জানিও কিরকম লাগে। দেখো নেক্সট আসছি, এটাই কি আছে দেখো, ও এটাই আছে একটা রূপোর চেন। এটা আমার বোনের বান্ধবী, মানে আমার বোনের প্রিয় বান্ধবী, তাহলে এটা দিয়েছে আমার বোনের বেস্ট ফ্রেন্ড তো সোমা। সোমা এই চেনটা দিয়েছে, খুব ভালো হয়েছে, আমাদের তো খুব পছন্দ, কারণ ওকে তো একটু বড় হলে গলায় তো একটা কিছু চেন পরিয়ে রাখতে হবে, তো আর সোনার চেন পরিয়ে রাখানো যাবে না এখন, তো ওকে ওই জন্য এই চেনটা পরিয়ে রাখবো। আমাদের প্রত্যেকের পছন্দ হয়েছে, এটা পরাবো। থ্যাংক ইউ সোমা, খুব ভালো হয়েছে। দেখো নেক্সট আসছি এই গিফটটা, দেখো এটা একটা পেন্ডেন্ট আছে, দেখো এ লেখা পেন্ডেন্ট, এই যে এ লেখা পেন্ডেন্ট, এটা দিয়েছে আমার এক মাসি, আরতি মাসি বলি, সে আরতি মাসি পেন্ডেন্টটা দিয়েছে। পেন্ডেন্টটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। সব একঘেয়ে আংটি পেয়েছে, প্রচুর আংটি পেয়েছে, কত আংটিও পরবে, তার থেকে এই গিফটটা বেশ ডিফারেন্ট হয়েছে, তো পড়তে পারবে। যদি ওর বাবা ওকে একটা এ লেখা আংটি দিয়েছে, তবু এটা ভালো হয়েছে, একই একটা বারবার পড়তে তো ভালো লাগবে না, অল্টারনেট করে পড়তে পারবে। ওটা ডায়মন্ডের, এটা গোল্ডের ওপর আছে, খুব সুন্দর জিনিসটা। থ্যাংক ইউ মাসিকে যে পেন্ডেন্টটা দেওয়ার জন্য, আর তোমরা জানিও কিন্তু যে পেন্ডেন্টটা কীরকম হয়েছে, আমার খুব খুব পছন্দ হয়েছে। নেক্সট এটা দেখি কি, দেখো নেক্সট এটা আছে একটা সিলভার স্পুন। এই স্পুনটা মোস্ট প্রবাবলি অমিতের ছোট পিসির মেয়ে, মানে আমার পিস্তুত ননদ দিয়েছে, তো ভালো হয়েছে স্পুনটা, খুব সুন্দর হয়েছে। যদিও আমার ঠাকুমাও একটা স্পুন দিয়েছে, ওটা দিয়েও খেয়েছে, এটাও রইল, আর একটা হয়ে রইল, এটাও খাবে। ডিজাইনটাও বেশ ভালো, কীরকম হয়েছে তোমরা জানি। দেখো এই আর একটা আংটি, এই আংটিটা দিয়েছে আমার আর একটা পিসি, কুটি পিসি বলি, তো সেই কুটি পিসি এই আংটিটা দিয়েছে। আংটিটা খুব সুন্দর হয়েছে, এরকম চৌকো মতো টাইপের প্যাটার্নের, তো কীরকম হয়েছে তোমরা জানো। দেখো জিনিসটা খুব ভালো হয়েছে। প্রত্যেকটা গিফটই খুব ভালো হয়েছে, মানে আপাতত যতগুলো দেখলাম সবকটা গিফটই সুন্দর হয়েছে, তো কোনটা ভাগ্যে খারাপ বলবো, সবই ভালো। এই গিফটটা, এটাও একটা রিং, এটা আমার কলেজের ডিপার্টমেন্টের, মানে আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসররা এই গিফটটা দিয়েছেন, তো স্যার এসে দিয়েছিলেন, তখন আমার মনে আছে যে স্যার বলেছিলেন যে বিলটা দিয়ে দিয়েছি, তো বিলটায় স্যারের নাম লেখা দেখেই বুঝতে পারলাম যে এটা আমার ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। এই আংরিংটাও খুব সুন্দর হয়েছে, বেশ বড়ও আছে, বড় হয়ে পড়তে পারবে। থ্যাংক ইউ স্যারের যে এত সুন্দর রিংটাকে দেওয়ার জন্য। নেক্সট দেখো এই আংটিটা, এটাও একটা আংটি, এটা দমদম ক্যান্টনমেন্ট লেখা আছে, মানে আমার এক মাসতুতো দিদি ভুবন দিদি এসেছিল, ভুবন দিদি দিয়েছে, এটা দেখেই বুঝতে পারছি, জায়গার নাম দেখেই বুঝতে পারলাম। দেখো এই আংটিটাও খুব সুন্দর, বক্স আংটি, আমার এই বক্স আংটি খুব ভালো লাগে ছেলেদের, বক্স আংটির ডিজাইনটাও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভুবন দিদি এত সুন্দর আংটিটা গিফট করার জন্য, আর তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। দেখো নেক্সট এটাও একটা রিং,
এটা হচ্ছে শখের বাজার। শখের বাজার মানে আমার এক মাসি শাশুড়ি, তো সেই মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে শখের বাজার। মাসি শাশুড়ি দিয়েছে এই গিফটটা। এটাও বেশ অন্যরকম ডিজাইন, এত এই ধরনের ডিজাইন একটাও পাইনি। তো এই একটা ডিজাইন, এটাও খুব ভালো হয়েছে। তোমরা জানিয়ে তোমাদের কি রকম লাগে। দেখো এই একটা, এটাও একটা রিং, এটা শঙ্করহাটি মুন্সিরহাট লেখা আছে। তার মানে আমার শ্বশুর মশাইয়ের একজন বন্ধু আছেন, উনি এসেছিলেন মুন্সিরহাটে, ওনার বাড়ি, নিশ্চয়ই উনিই দিয়েছেন। থ্যাংক ইউ কাকুকে গিফট। এই আংটিটাও বেশ বড়, ওপরের মানে ডায়ালটা বেশ বড় টাইপের, ভালো হয়েছে। তোমরা জানিও কীরকম লাগে। নেক্সট আসছি এই আংটি। এই আংটিটা তো অনেকটা বড় আংটি, তবে এইটা বাক্সের গায়ে কোনো মানে জুয়েলার্সের নাম লেখা নেই। তো না লেখা থাকলে আমার যতদূর মনে পড়ছে, আমি কিন্তু কনফার্ম নই, আমার এক মাসতুতো ননদ মনে হচ্ছে দিয়েছে, মানাদি বলি, তো মনে হচ্ছে মানাদি এটা দিয়েছে, তবে আমি শিওর নই। আংটিটা এত অনেকটা বড়, বেশ বড় আংটি, খুব ভালো হয়েছে, আমাদের খুব পছন্দ হয়েছে। তো বাবাই অনেকটা বড় হলে তখন পড়তে পারবে এটা। দেখো নেক্সট এই একটা, এটাও চুনাভাটি আন্দুল। চুনাভাটি আন্দুল মানেই হচ্ছে নিশ্চয়ই আমার আর এক মাসি শাশুড়ি দিয়েছে, তো আন্দুল থেকে মাসি শাশুড়ি এসেছিল। এই আংটিটাও বেশ ভালো, বক্স আংটি, দেখো খুব সুন্দর হয়েছে। অনেকটা বুকুন দিদি মানে আমার মাসির মেয়ে যেরকম আংটি দিয়েছে, আর আমার মেজো মাসি শাশুড়ি আংটিটা প্রায় একই ধরনের, খুব ভালো হয়েছে। দেখো এবার আসি একটা রূপোর কয়েন, যে সিলভার কয়েন, এটা বাবাইকে দিয়েছে, ওর বাবার পরিচিত একজন এসেছিলেন, তো উনি এটা গিফট করেছিলেন, বাবার কাছেই দিয়ে গিয়েছিলো, ওর বাবা আমাকে পরে দিল যে এটা দিয়েছে উনি। এটাও খুব ভালো হয়েছে। এই যদিও এরকম একটা ওর ঠাকুমাও ওকে দিয়েছিল, ওর যখন হওয়ার পর প্রথম ওর ঠাকুমাকে দেখতে এসেছিল, ওকে দিয়েছিল। তো এই আর একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, এটাও খুব ভালো হয়েছে। এই জিনিসগুলো তো সত্যি ট্র্যাডিশনাল, এগুলো মানে বছরের পর বছর মানে প্রজন্মের পর প্রজন্ম বাড়িতে সবাই রেখে দেয়, তো আমিও যত্ন করে রেখে দেবো। দেখো নেক্সট এটা, এটা আমার যতদূর মনে পড়ছে আমার দিদি মানে আমার পিসির মেয়ে, একটা পিসির মেয়ে দিয়েছে, ছোট পিসির মেয়ে দিয়েছে যতদূর আমার মনে পড়ছে এই আংটিটা। দেখো এই আংটিটাও বেশ ভালো, অন্যরকম ডিজাইন, তো খুব ভালো হয়েছে। দেখো এই ব্যাগে যেগুলো ছিল সেগুলো সব দেখানো হয়ে গেছে, এগুলো আগে ফেলে দিই, তারপর ওই ব্যাগেরগুলো তোমাকে দেখো। এবার হচ্ছে এই ব্যাগেরগুলো দেখাই, এদের তো আরও বেশি, এতে যতগুলো ছিল তার থেকেও এতে আরও বেশি। দেখো ফার্স্টেই হাতে এসেছে এই রিংটা, এটা কে দিয়েছে আমার যতদূর ঠিক মনে নেই। দেখো এই একটা দিন, আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই, নয় অত মানে সব বলে বলে দেখাতে গেলে। আর এটা সত্যিই আমার মনে নেই কে দিয়েছে। দেখো এই একটা দিন, এটা হচ্ছে দুর্গানগর, দুর্গানগর মানে আমার ছোট মাসি দিয়েছে। এই দেখো এটাও আন্দুল, আন্দুল মানেই আমার কোনো মাসি শাশুড়িই দেবে হয়তো। তো এই একটা, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর মানে হচ্ছে এখানে আমার আর এক মাসি শাশুড়ির বাড়ি, তো সেই মাসি দিয়েছে এটা। এই একটা, এটা আছে রূপোর পেন, এটা আমার সেজো মাসি দিয়েছে,
মাসি দিয়েই বলেছিল যে এর উপর পেন আছে, ছেলে বড় হয়ে লিখবে। তো খুব ভালো হয়েছে এই জিনিসটা, বেশ ডিফারেন্ট সব গিফটের থেকে। আর এটা অবশ্যই ও বড় হলে এটা সারা জীবন ওর জন্য রেখে দেবে। তোমরা জানিও কিন্তু যে গিফটটা কিরকম হয়েছে, গিফটটা যখন দেখা। এইটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগে, এটা আমার ছোট পিসি পিসির ছেলে মানে আমার ভাই যে বাবাইকে মুখে ভাত খাওয়ালো ও দিয়েছিল, এটা আর দেখালাম না। এটা তো আগে এই একটা, এটা কি আছে দেখি, এটার উপর পদক দেখো কে দিয়েছে বলতে পারবো না, ব্যাগেও লেখা নেই, কিছু লেখা নেই, আমার মনে নেই ঠিক। দেখো এই একটা আংটি, এটাও কে দিয়েছে বলতে পারবো না কারণ এতেও কিছু লেখা নেই। দেখো নেক্সট এই একটা, এটাও কে দিয়েছে আমি জানি না। এই যে আংটিটা দেখো, এই বড়গাছিয়া আমার যতদূর মনে পড়ছে এটা আইদার বড় পিসি শাশুড়ির বউ মানে পিস্তুত দাদার বউ দিতে পারে, এবার আমি শিওর নই কি বড় আছে মানে। দেখো এই আর একটা আংটি, এটাও কে দিয়েছে আমি ঠিক জানি না। নেক্সট দেখো এই আংটিটা, এটা এটা অমিতের এক জ্যাঠুতো বৌদি দিয়েছে। তো দেখো এই আংটিটা, দেখো নেক্সট এই একটা আংটি, এটা আমার বাবার যেখান থেকে মানে দোকানের সব মাল আনে, বাবার তো দোকান জানোই, তো সেখানের মালিক দিয়েছে মানে উনি এসেছিলেন উনি এটা দিয়েছে। নেক্সট দেখো এটা, এই আংটিটা বাবাইকে হয়েছিল যখন তখন ওর পিসি দিয়ে গেছিল। দেখো নেক্সট এই একটা পদক, এটা বোট ঘর আমার মামা দিয়েছে। দেখো এই একটা রূপোর বালা, এই আর একটা কি আছে, এই আর একটা পদক, তিনটে পদক। দেখো এই একটা ব্রেসলেট, এটা সিলভার ব্রেসলেট, এটা গমজুক। দেখো এই একটা বালা, এটা মিনেকারি করা বালা। দেখো এই একটা রিং, এটা দিয়েছে আমার ছোট পিসি শাশুড়ি জায়ের ছেলে বাবুদা বলি তার। আচ্ছা এবার তোমাদের দেখানোর পর আমি টোটাল কামুজ করে দেখলাম বাবাই টোটাল রিং হয়েছে 28টা। তো আমরা আগে ফার্স্টে কিনেছিলাম 26 হয়েছিল, আর ও আগে দুটো দুই দাদু দুটো দিয়েছিল, ওই দুটোর কথা কাউন্ট করিনি। তো 28টা টোটাল রিং হয়েছে, ও পদক পেয়েছে তিনটে, একটা সিলভার ব্রেসলেট পেয়েছে, একটা সিলভার স্পুন, একটা সিলভার পেন, আর একটা সিলভারের চেইন। এই হলো ওর আপাতত গিফট, আপাতত গিফট বলবো না মানে অল টোটাল এই গিফট হয়েছে। আর এমনি তো কী কী পেয়েছে সেগুলো দেখে নিলাম, প্রত্যেকটা গিফট খুব সুন্দর। সবচেয়ে বড় কথা সবার আশীর্বাদটা ওর কাছে সবচেয়ে বড় গিফট, কারণ ওটা ওর ভবিষ্যৎ জীবনের জন্য খুবই দরকার। বড়দের আশীর্বাদ ছাড়াও একদম ভবিষ্যতে এগোতে পারবে না, কারণ
ভবিষ্যতে উন্নতি করতে গেলে বড়দের আশীর্বাদ তো খুবই দরকার। আর তোমরাও কিন্তু ওকে সকলে আশীর্বাদ করো, তোমাদের হয়তো সবাই থেকেই দেখেছো, হয়তো সকলে এসে প্রেজেন্ট থাকতে পারোনি, কারণ আমি সবাইকে এইভাবে ইনভাইট করতে পারিনি, তাই সবাইকে তোমাদের বললাম তোমরা দূর থেকে ওকে আশীর্বাদ করো, যেন জীবনে অনেক বড় হতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে, এটাই কামনা করি, আমিও কামনা করি ঈশ্বরের কাছে। তাই তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো গিফটগুলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমরা নতুন নতুন ব্লগ তোমাদের সাথে রেগুলার উপস্থিত করতে পারি। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।